যেগুলো পড়িয়েছি এর মধ্যে সমস্যা আছে? প্রথম সেমিস্টার পরীক্ষা কবে থেকে? 19 তারিখ থেকে শুরু হবে, দেখি নিও তারিখ কবে পড়বে। এই 24 তারিখ থেকে। হ্যাঁ, আমি শুনে কিছু প্রশ্ন করি এর মধ্যে, ঠিক আছে? কত দাদির পাশে আমার চাচার বিয়ের জন্য দাদির পাশে এসেছি। আরাবিয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে দিনের রাতে ফজর,
জোহর আসর মাগরিব এশা। যখন কেউ বিদায় নেয় কি বলবো? যখন কেউ বিদায় নেয় তখন বলবো আল্লাহ হাফিজ। নোকতা কাকে বলে? আরবি হরফে নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এই ফোঁটাকে কি বলে? নোকতা বলে। আরবি হরফের ওপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এই ফোঁটাকে নোকতা বলে। নিচে নোকতালা হরফ কয়টি ও কি কি? নিচে নোকতালা হরফ তিনটি, আর ওপরে নোকতালা হরফ কিন্তু 12টি। নোকতাবিহীন হরফ কয়টি? 14টি। এই মিলে কয়টি হরফ? 29টি। আর মিলে মোট কয়টি হরফ? 29টি। আল্লাহ হাফেজ মানে কি? আল্লাহ হাফেজ মানে আল্লাহ রক্ষাকারী। আল্লাহ হাফেজ মানে কি? আল্লাহ রক্ষাকারী। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আনুগত্য, আত্মসমর্পণ ও শান্তি। ইসলাম অর্থ আনুগত্য, আত্মসমর্পণ ও শান্তি। আর আমাদের যে আরবি হরফ গুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এর মধ্যেও কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে, ঠিক আছে? হরফের যেকোনো হয়তো কয়েকটা এর মধ্যে তুলে দেওয়া থাকবে, কারণ তোমরা সবাই প্রায় লিখতে পারো। তারপরেও দেখো কোনো যদি সমস্যা থাকে, আজকে আছে সুরা ফাতিহা মুখস্থ করা। আমি একবার বলছি, এর মাঝে কিন্তু আমি প্রশ্ন করবো, পরে প্রশ্ন করবো, ঠিক আছে? সুরা ফাতিহা মুখস্থ করা, আমার ছোট্ট সোনামণি সবাদের প্রায় মুখস্থ আছে সুরা ফাতিহা। আর মধ্যে সুন্দর করে অনেকেই বলতে পারো, আর অনেকেই পারো কিন্তু অত সুন্দর হয় না, কিন্তু বারবার চেষ্টা করবে, তোমরাও শিখে যাবে, ঠিক আছে? আমি যাকে নাম বলে প্রশ্ন করব সে শুধু উত্তর দিবে, ঠিক আছে? আমি কানন মামনি, তুমি সুরা ফাতিহা বলে শোনাও তো একটু দেখি। আসসালামু আলাইকুম ম্যাম, বিসমিল্লাহির রহমানির আমি দোয়া বলতে চাই। ঠিক আছে, তারপরে দেখো ইসলাম
ইসলামী শিক্ষা কি ইসলাম ধর্মের আইন কানুন জানা ইসলাম ধর্মের আইন কানুন কানুন ইসলাম ধর্মের আইন কানুন যারা ইসলামী শিক্ষা কি ইসলাম ধর্মের আইন কানুন যারা বরাবর আরেকটা প্রশ্ন আছে দেখো ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি যথা রোজা ঠিক আছে আমাদের এই দুইটা প্রশ্ন আজকে পড়া আমি কিন্তু কাউকে লিখতে দেই তোমরা লিখা নিয়ে ব্যস্ত হয়ে গেছো পড়া মুখস্থ তোমাদের চোখের সামনে দেখলে জিনিসটা বারবার তোমাদের বানান গুলো খেয়াল হবে মুখস্থ করতে সুবিধা হবে সবারই তো মুখস্থ প্রশ্ন এর মধ্যে থেকে আমি উত্তরটা ধরতে পারি দেখি এবার প্রশ্ন হচ্ছে গোলাম রাব্বির জন্য তোমার জন্য লিখতে হবে এখন লিখতে দিন এখন ক্লাস করো তোমাদের মুখস্থ সুবিধার্থে লিখে দিয়েছি ঠিক আছে শোনেন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না লেখা Yes, ma'am. প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের মূল ভিত্তি
ইসলাম ধর্মের আইন কানুন জানা, ইসলামী শিক্ষার্থী ইসলাম ধর্মের আইন কানুন জানা, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি যথা কালিমা নামাজ রোজা হজ যাকাত, কালিমা নামাজ রোজা হজ যাকাত। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি, ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি যথা কালিমা নামাজ রোজা হজ যাকাত। এবার প্রশ্ন হচ্ছে নেহার জন্য, নেহা মামনি তুমি বলবা, ম্যাম তুমি বলবা মামনি, সুরা ফাতিহাকে আমাকে একটু শোনাতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। আমার নাম আরাধ্য, ম্যাম আমি বলবো, আমার নাম মিম, আমি একটি নতুন সুরা শিখেছি। আমি নতুন দোয়া শিখেছি, ওই দোয়ার নাম আয়তুল কুরসি। মিস আমার তো দেখেন, ধর্মের মূল ভিত্তি নামাজ রোজা কালিমা ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটি যথা কালিমা নামাজ রোজা হজ জাকাত। আমার নাম আরাধ্য, আমি একটা দোয়া বলতে চাই। আমাকে একবার ধরেছিলেন, আমার নাম সোহেব, আমি বলবো আমার নাম সোহেব।
মিস আমাকে দোয়া আমাদের একটা কথা সবসময় মনে রাখা দরকার, বড়দের কথা শোনা। সেটা আমার মা বাবা, বড় ভাই বোন, শিক্ষক শিক্ষিকা সবার। আমি তোমাদের যে কথাটা বলছি যে যাকে প্রশ্ন করবো সে ব্যতীত অন্য কেউ কথা বললে তারটা শুনতে পাচ্ছি না। তোমাদের তো এখন ডিভিশন ক্লাস করছে, সবই মুখস্থ, সব জানাশোনার মধ্যে। দু একজন সুরা বললে তার সাথে তোমরাও শুনতে পাচ্ছ, এত কথা বললে কি আমি তোমাদের প্রশ্নের উত্তর শুনতে পাই বলো? আর তোমাদের প্রশ্ন ধরার সুযোগ পাচ্ছি? যে যেখানে আছো ভালো থাকবে, ঘরের বাইরে বের হবে না। এই করোনা পরিস্থিতি ভালো না, আমরা বেশি বেশি করে কি করবো, আল্লাহুমা মাগফিরলি, ঠিক আছে? আমরা কি করবো বেশি বেশি, আল্লাহুমা মাগফিরলি। আমি কিন্তু সামনের ক্লাসে জিজ্ঞেস করবো যাতে কি দোয়া তোমাদের পড়তে বলেছি সবসময়, আল্লাহুমা মাগফিরলি। আজকে যে দুইটা প্রশ্ন পড়ালাম তাতে তোমাদের কোনো সমস্যা আছে কি? ওকে, থ্যাংক ইউ। কারো যেহেতু কোনো সমস্যা নেই তাহলে আমি তোমার কিন্তু দুইটা লিখবো না, একটা থাকবে তোমার, থাকবে শুধু ফ নাম্বার। এটা আজকের ক্লাসের তোমার যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহর কাছে এই দোয়া করি। আজকের ক্লাস এই পর্যন্ত, সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।